আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতাহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালার শেষ মেহরবানিতে খুব ভালো আছি। যুব সমাজদের কর্মসংস্থান তৈরি করাই হচ্ছে একটা দেশের সর্বোত্তম কাজ বলে আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের দেশে যত ধরনের অকারণস আছে তার অধিকাংশই বেকার ছেলেদের, তারা কাজ না থাকার কারণে অকাজে নিজেদের সময়গুলো নষ্ট করে থাকে। যার কারণে আমাদের দরকার যে আমাদের জেনারেশনরা যারা উঠতি বয়সের ছেলে আছে এদেরকে কর্মে স্বাবলম্বী করা। আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা মনে করে নিজের যে ছেলেরা যতদিন পড়াশোনা করবে তারা যেন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, বাইরে কোনো ধরনের সময়গুলো নষ্ট না করে। এক্ষেত্রে হয় কি, একটা ছেলে যখন পড়াশোনা শেষ করে 26 বছর 27 বছর বয়স হয়ে যাচ্ছে, এই সময়ে তাদের একটা বয়সের চাপ চলে আসে এবং ভবিষ্যৎ নিয়ে তারা মোটামুটিভাবে কনফিউজ থাকে। এরপরে দেখা যায় তারা চাকরির পিছনে ছুটতে ছুটতে আরও 3 বছর বা 4 বছর সময় নষ্ট করে। এরপরে যখন ভালো কোনো ব্যবস্থা না হয় তখন নতুনভাবে উদ্যোক্তা হতে বা ব্যবসায়িক উদ্যোগ নিতে তাদের জন্য একটা রিস্কি হয়ে যায়। যার কারণে আমি মনে করি যে প্রত্যেকটা পরিবারকে এরকম বিষয়গুলো ভাবা উচিত যে কারিগরি দক্ষতা, মানে আমরা যখন পড়াশোনা করছি মোটামুটি ইন্টারের পর থেকেই আমরা যদি যে কোনো ধরনের একটা কারিগরি বিষয় অথবা আমাদের হাতে কোনো কাজ, আইটি সেশন, অনেক ধরনের কাজের সুযোগ আছে, সেগুলো যদি আমরা চেষ্টা করি জানার এবং বোঝার, তাহলে হবে কি, আমরা কখনো যদি আমরা জব খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই তাহলে হয়তো নতুনভাবে নিজের জীবনকে সাজানোর জন্য উদ্যোক্তা হওয়াটা আমাদের জন্য সহজ হবে। যে বিষয়টি বলছিলাম যে আমার পাশে দাঁড়িয়ে আছে নীরব, ও এসেছিল প্রশিক্ষণ করতে। আমাদের এখানে আসলে প্রশিক্ষণের বেসিক যেটা আছে সেটা আমাদের 1 মাস সময়ের জন্য হয়ে থাকে। তো আমরা 1 মাসের ট্রেনিং, মানে 1 মাস পরেই যে আমাদের এখান থেকে ছেলেদেরকে বিদায় করে দিই, বিষয়টি এরকম নয়। আসলে সিলেবাসটা আমাদের 1 মাসের জন্য, যারা বেশি সময় থাকতে চায় বা থাকতে সুযোগ আছে তারা থাকতে পারে। এছাড়া আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেলে অনেকে চলে যায়। তো নীরব এখানে 1 মাসের অধিকাংশ সময় আছে, মোটামুটি 1.5 মাসের মতো হয়ে গেছে অলরেডি, এবং এই সময়ের মধ্যে সে বেসিক যে ট্রেনিংটা ছিল সিলেবাস কমপ্লিট করার পরে সে প্র্যাকটিক্যালি এখানে অনেকটা প্র্যাকটিস করেছে। আর আমি ব্যক্তিগতভাবে একজন টিচার যখন ট্রেনিং করায় ছেলেদেরকে, তখন তার ভিতরে কিছু আলো দেখতে পাই। এবং আমরা কিন্তু আমাদের যখন লেকচার চলা অবস্থায় কিন্তু আমরা ছাত্রদের কোয়ালিটিগুলো মোটামুটিভাবে সেখান থেকে ফাইন্ড আউট করতেও সক্ষম হই অনেক সময়। তো নীরবের ভিতরে আমি কিছু দক্ষতার আভাস পেয়েছি। আমি বিশ্বাস করি যে নীরব ভালো কাজ করবে এখান থেকে গিয়ে। আমরা ওর মন্তব্যটা শুনবো। ওর মন্তব্যটা শোনার পরে তারপরে আমরা জানবো, হাতে মিষ্টি ধরে আছে, আজকে বিদায় নিবে, মিষ্টি মুখ করাবে আমাদেরকে। তো মিষ্টি খাওয়াটা আসলে স্বাভাবিক একটা প্রথা, কিন্তু আমি মিষ্টি খেয়ে সন্তুষ্ট নই। আমি নীরব যখন সফল কাম হবে এখান থেকে গিয়ে একটা একটা করে কাজ করবে এবং সফলতার পোস্টগুলো আমাকে দিবে যে স্যার আমি এই কাজটা সফল করেছি, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যেকটা শিক্ষকের এটাই কল্পনা করা উচিত যে তার ছাত্র যেন তাকে ছাড়িয়ে যায়। আর আমি চাই যে আমার ছাত্রগুলো সবাই অনেক বড় হোক, আমার চাইতে বড় টেকনিশিয়ান হোক, দক্ষ হোক, যেন আমি গর্ব সহকারে বলতে পারি। বলো। আমি মোহাম্মদ মেহারুল ইসলাম, আমি এসেছি পুরান ঢাকা থেকে। আমি স্যার এখানে প্রায় অনেক দিন যাবৎ আছি। একটা পর্যায়ে আমি স্যার আমাকে দক্ষ মনে করেছে, মানে কাজের উপযুক্ত মনে করেছে, এবং আমি আলহামদুলিল্লাহ মনে করি আমি উপযুক্ত হয়েছি। তো আসলে এখন বিদায় মুহূর্তে আমারও তেমন আর কি, মানে বলার ভাষা নেই আর কি, সবাইকে অনেক দিন যাবৎ ছিলাম, এখন ছেড়ে চলে যেতে হবে, তো অনেকটা খারাপ লাগা কাজ করতেছে মনের ভিতরে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের স্যারের জন্য দোয়া করবেন যেন স্যার আরও উপরে যেতে পারে, আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি স্যারের মতো হতে পারি ভবিষ্যতে, এবং আমাদের সহপাঠী বড় ভাই যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। তুমি কি এখানে এসে সন্তুষ্ট, ভালো লেগেছে? জি, আমি অনেক সন্তুষ্ট, আমি নিজেকে এখানে এসে সফল কাম মনে করি আলহামদুলিল্লাহ। তুমি কি দেখেছো যে আমার সম্পর্কে অনেকেই ব্যাড কমেন্ট করে? জি, অনেকেই ব্যাড কমেন্ট করে, কিন্তু আসলে ভালো মানুষের হেটার্স একটু থাকে, এটাই স্বাভাবিক। তো তোমার কাছে কি মনে হয়েছে যে তারা কি সত্য বলে না মিথ্যা বলে? তারা মিথ্যা বলে আমি মনে করি, কারণ তারা কিছু মানুষ থাকে সমাজে যারা ভালো মানুষের সমালোচনা করে, তো সেই সব মানুষ
আসলে তোমার এখানে কোনো প্রবলেম হয়েছে থাকতে 1.5 মাসের বেশি সময় থাকলে? আমার কোনো সমস্যা নেই, আমি খুব ভালোভাবে থাকছি, খুব ভালোভাবে আমি স্যারের লেকচার নিছি, স্যারের ক্লাস আমি খুব ভালোভাবে গ্রহণ করছি, স্যারও খুব আমাকে যত্ন সহকারে আমাকে পাঠদান করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নীরবের বাবার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হতো, আর তিনি একজন ভালো মানুষ, আর তিনি সবসময় বলতেন যে আপনি যখন মনে করবেন নীরবকে এখন ছেড়ে দেওয়া যায় তখনই ছেড়ে দিবেন। নীরব এসেছিল সাধারণত আমার আরও একজন প্রাক্তন ছাত্রর রেফারেন্সে, তো ওই ছাত্রটা ভালো কাজ করছে এবং ফেনী থেকে, এবং সে সাজেস্ট করেছে যে আপনি এখানে যান, ভালো কাজ করবেন, তারপরে ওনার বাবা আমার কাছে পাঠিয়েছে। এভাবে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রগুলোই আমার কাছে প্রাক্তন ছাত্রদের পরামর্শ অনুযায়ী তাদের রেফারেন্সে আসে। এটা বিষয়টা কি, যখন আমার কাছে কোনো ছাত্র যেমন নীরব যাচ্ছে এখান থেকে, অবভিয়াসলি আমি বিশ্বাস করি সে নিজেও বলবে যে না স্যার এখানে যান, ভালো কিছু পাবেন। তবে কিছু সংখ্যক মানুষ আমরা আসলে ব্যাড কমেন্টে অভ্যস্ত, এগুলো করতেই থাকি, এগুলো করতে পছন্দ করি, যার যেটা কাজ সে সেটা করবে, আমরা কাজ করছি। আর এরই মাঝে অনেক মানুষ সফল হচ্ছে, অনেকেই হয়তো বিফল হচ্ছে, সেটা হচ্ছে নিজস্ব অ্যাক্টিভিটির বিষয়। আমরা নীরবের জন্য দোয়া করি এবং আরও সকল ছাত্রদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকেই সফল কাম করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমাদের হাতে একটি স্যামসাং ফোন, স্যামসাং J7 নেক্সট। আমরা দেখতে পাচ্ছি ফোনটি টাচ ওয়ার্কিং করছে না, টাচ সমস্যা হলে টাচ সমস্যাটা অনেক সময় সফটওয়্যার থেকে হয়। তো কাস্টমার আমাদেরকে ডিটেলস বলতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা সফটওয়্যারে এটাকে রিপেয়ারের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। যার পরে আমরা এখন হার্ডওয়্যারের দিকে আমরা চলে যাব। হার্ডওয়্যার সমস্যা হলে আমাদেরকে অন্য একটি ডিসপ্লে চেকিং করে দেখা যেতে পারে, আবার যদি আপনারা মনে করেন তাহলে নিজেরাও চেকিং করে নিতে পারেন। এই জন্য আমরা প্রথমে সেটা খুলে ফেলেছি ডিসপ্লেটা। ডিসপ্লেটা খুলেই আমরা ভিতর থেকে একটু চেকিং করে নেব যে আমাদের ডিসপ্লের কোনো ইস্যু আছে কি না। ডিসপ্লে যদি ইস্যু না থাকে তাহলে আমরা চলে যাবো আরও মাদারবোর্ডের হার্ডওয়্যারের ইস্যুতে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টাচের যে বেসটা রয়েছে, টাচের বেজে আমরা একটা আইসি দেখছি, আইসি থেকে প্রবলেম হয়। এখানে যে কম্পোনেন্টগুলো আছে, এখানে কম্পোনেন্টের যে মেন ফিল্টার ক্যাপাসিটারটা থাকে সেই ক্যাপাসিটার থেকে প্রবলেম হয়। অনেক সময় রেজিস্ট্যান্সগুলো যদি ওহম কম বেশি হয়ে যায় সেক্ষেত্রেও ঝামেলা হয়ে থাকে। তো এই বিষয়গুলো দেখার আগে আমরা হচ্ছে আমাদের রেবনের লাইনগুলোকেও আর একটু চেক করবো। অনেক সময় আমরা ভুলবশত যখনই টাচে কাজ করছে না, যেহেতু আমাদের অ্যামোলেড ডিসপ্লে, টাচগুলো আলাদা হয় না, যার কারণে আমরা সরাসরি ডিসপ্লে চেঞ্জ করে ফেলি, কিন্তু আমাদের একটু চেকিং করার বিষয় রয়েছে। আর এগুলো সাধারণত খালি চোখে অনেক সময় দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হবে বেজের কোনো সমস্যা আছে কি না। বেজে আমাদের মিটারের মান চেকিংয়েরও বিষয় আছে, আর এখান থেকে আমরা রিবনের লাইনগুলো কোথাও ড্যামেজ আছে কি না, ছিঁড়ে গেছে কি না, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য চেক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা ঠিকই আছে মনে হচ্ছে, কিন্তু এক সাইডে একটি পিন একটু কালো দেখতে পাচ্ছি। অনেক সময় ময়লা থাকে কিন্তু কালো কালো জায়গাটা যদি আমরা ঘষে নিই তো ভিতর থেকে গোল্ডেন বের হলে এটা লাইন ডিসকানেক্ট হয়নি এরকম হয়। তো আমরা একটু ব্লেড দিয়ে এটাকে ঘষে দেখব। দেখুন এখানে আসলে ময়লা না, লাইনটা পুরোটাই ব্রেক হয়ে গেছে। এখন পিনটা আমরা ঘষে বের করে তারপরে এখান থেকে আমরা একটা জাম্পারের মাধ্যমে লাইন দিয়ে দিলেই হয়তো ডিসপ্লের অন্য কোথাও কোনো ঝামেলা না থাকে, না থাকলে আমাদের ফোনটি ওয়ার্কিং করবে, ভালো কাজ করবে আশা করা যায়। মাইক্রোস্কোপ ব্যবহারের ক্ষেত্রে অনেকেই বলতেছে যে চোখের কিছু সমস্যা হচ্ছে, চোখ ব্যথা করছে, নিম্নমানের মাইক্রোস্কোপ ব্যবহারের ফলে এরকম সমস্যা আসতে পারে, এটা আসাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি যে মাইক্রোস্কোপগুলো ইউজ করি এখনও পর্যন্ত চোখের কোনো ইফেক্ট, কোনো ধরনের সমস্যা আমি পাইনি। যার কারণে আপনারা সঠিক ব্র্যান্ড এবং সঠিক কোয়ালিটি নির্বাচন করে কাজগুলোকে করার চেষ্টা করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু এখান থেকে পেতেও পারেন। এখানে আমরা ভালো মানের আয়রন এবং ভিজিএ পেস্ট ব্যবহার করে এখানে কিছুটা রং ধরিয়ে নিচ্ছি। এরপর আমাদেরকে ছোট একটি জাম্পারের ব্যবস্থা করতে হবে। জাম্পারটা করার পরে আমরা কাজ যদি না করে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাবো ইনশাআল্লাহ। টাচ ওয়ার্কিংয়ের জন্য আমাদের মাদারবোর্ডের কিছু কিছু সেক্টর আছে, যে সেক্টরগুলোতে আমরা চেকিংয়ের মাধ্যমে সলিউশন করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ।
এখন আমরা একটা জাম্পার করার জন্য প্রচেষ্টা করছি। জাম্পারটি হয়ে গেছে, আমরা এখন বাকি যে অংশটুকু আছে সেটাকে কেটে ফেলব। কেটে ফেলার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দেখুন তারটা আমি নড়াচ্ছি, কিন্তু নাইফটা দিয়ে আমি চাপ দিইনি, কারণ রিবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে ভালোভাবে একটু পরিষ্কার করতে হবে, ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করতে পারলে ভালো হয়। এরপরে যে জাম্পারটা করেছি সে তারটা নিতান্তই পাতলা, কিন্তু এই লাইনের জন্য অবশ্যই এটা মোটা দেখাচ্ছে, কারণ ওপর থেকে কিছুটা ডাউন করে দেওয়ার জন্য আপনারা একটু ঘষেও নিতে পারেন। অতিরিক্ত লিডটাকে সরাই দিলে আপনার আরও স্মুথ হবে। এরপর আমরা এটা ফিটিং করব। ফিটিং করার পরে আমরা দেখব যে আমাদের এটা কাজ করছে কিনা। যেহেতু জাম্পার হয়ে গেছে, আমরা এখন এটাকে কানেকশন দেব। কানেকশন দেওয়ার পরে আমরা একটা চেক করব। কানেকশন ওকে। এখন আমরা মাদারবোর্ডে লাগিয়ে এটাকে চেক করে নেব যে আসলে আমাদের ওয়ার্কিং করছে কি না, আর যদি না করে থাকে তাহলে আমরা অবশ্যই মাদারবোর্ডের দিকে আবারও যাওয়ার চেষ্টা করব। ফোনটি অন হয়েছে, আমরা একটু টাচ ওয়ার্কিং করছে কিনা সে বিষয়টি বোঝার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন টাচটি ওয়ার্কিং করছে, সমস্যাটা খুব বেশি ছিল না। তবে এখানে আমার কিছু মেসেজ ছিল, মেসেজটা হচ্ছে যে আমাদের স্টেপ বাই স্টেপ, শুরুতে আমি বলেছিলাম যে সফটওয়্যার থেকে আমাদের ফোনগুলো অনেক সময় টাচ ইস্যু হতে পারে, সেগুলো আমাদেরকে জানতে হবে। কাস্টমার হিস্টোরি যদি বলতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করার বিষয় থাকবে, আর আমি স্টেপ বাই স্টেপ কাজগুলোকে অনুসরণ করেছি। প্রথমে আমরা সফটওয়্যার দিয়ে ট্রাই করেছি, তারপরে আমরা ডিসপ্লে চেক করেছি, এরপরে আমরা চলে যেতাম হার্ডওয়্যারের দিকে। তো যেহেতু ডিসপ্লে থেকে এটা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, এভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করি। সফল কাম হওয়ার জন্য কিছু সুশৃঙ্খল কাজই যথেষ্ট ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।